প্রিয় উচ্চ মাধ্যমিক 2023 পরীক্ষার্থীরা, আজকের ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে থেকে যাবতীয় বড় প্রশ্ন যেগুলো 2023 জন্য তোমাদেরকে পড়তে হবে এই গল্প থেকে, সেগুলো উত্তর সহ আলোচনা করব। 5 নম্বর মানে যে প্রশ্নগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে, কাজেই খাতা কলম নিয়ে বসো, ভিডিওতে বলা মূল্যবান প্রশ্নগুলো অতি অবশ্যই লিখে নাও, আর উত্তর পছন্দ হলে এখান থেকে অতি অবশ্যই উত্তরগুলো কিন্তু তোমরা নোট ডাউন করে নিতে পারো। আর তোমাদের যদি সহায়িকা বই থেকে থাকে সেখান থেকেও তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিতে পারো। প্রথম প্রশ্ন, কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখো, আমি এখান থেকে ভিডিওতে পড়তে থাকলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তোমাদের নেটের খরচ অনেকটা বেড়ে যাবে, কাজেই আমি স্কিপ করে দেবো, আমি খালি স্ক্রল করে দেখিয়ে দেবো। যাদের ভিডিও দেখে দেখে উত্তর লেখার ইচ্ছা রয়েছে তারা কিন্তু ভিডিও পজ করে করে উত্তরগুলো লিখতে পারো। আর যাদের মনে হচ্ছে প্রশ্নটা শুধুমাত্র দেখা দরকার, দেখা হয়ে যাবে আর নিজের বইয়ের বা নিজের সহায়িকা বইয়ে দাগ দিয়ে নেবো, তারা সেই কাজটাও করতে পারো। দেখে নাও তোমরা উত্তরটা লেখা রয়েছে এখানে, সুন্দর করে উত্তর লেখা রয়েছে। যাদের কাছে বই নেই আপাতত তারা কিন্তু এখান থেকে ভিডিও পজ করে করে ধীরে ধীরে কিন্তু নিজের মূল্যবান সময়, স্কুল ছুটি রয়েছে, উত্তরগুলো কিন্তু তোমরা লিখে নিতেই পারো। আর যাদের কাছে বই রয়েছে তারা কিন্তু বই থেকে দাগিয়ে নাও প্রশ্নগুলো। পরবর্তী প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 2023 জন্য। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা, এর মধ্যে দিয়ে নিখিল চরিত্রের কোন বৈশিষ্ট্য ধরা পড়েছে? প্রশ্নটাকে ঘুরিয়ে আসতে পারে, কে বাঁচায় কে বাঁচে গল্প অবলম্বনে নিখিলের চরিত্র আলোচনা করো বা নিখিল চরিত্র সম্পর্কে আলোচনা করো। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু 2023 জন্য এই প্রশ্নটা। বছরের প্রথম থেকেই কিন্তু তোমাদের এই প্রশ্নটা রেডি করে ফেলতে হবে। যাদের সহায়িকা বই রয়েছে তারা কিন্তু সেখানে অতি অবশ্যই প্রশ্নটা দাগ দিয়ে নাও, আর যাদের কাছে বই নেই তারা লিখবে মনে করছে, তাহলে এই প্রশ্নটা অতি অবশ্যই লিখে ফেলো, নিজের খাতাতে লিখে মুখস্থ করতে শুরু করে দাও। দেখো এখানে কিন্তু বাংলাতেও কিন্তু সুন্দর করে পয়েন্ট করে করে লেখা রয়েছে। ইতিহাস ভূগোলে যেমন আমরা লিখি ঠিক সেইভাবে দেখো, সংসার উদাসীন প্রথম পয়েন্ট, বন্ধুর প্রতি শ্রদ্ধাবোধ দ্বিতীয় পয়েন্ট, বন্ধু বৎসল 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট সৎ এবং বাস্তববাদী, ভিডিও পজ করে করে তোমরা কিন্তু লিখবে ইতিকথা, যাকে আমরা উপসংহার বলি। পরবর্তী প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় কেন, এই শোচনীয় অবস্থার পরিচয় দাও। ঘুরিয়ে আসতে পারে, ফুটপাতে অভুক্ত মানুষের মৃত্যু মৃত্যুঞ্জয়ের পরিবারকে কীভাবে কীরূপ প্রভাব ফেলেছিল, আগে গল্পটা তোমরা পড়ে নেবে, তারপর কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো এখান থেকে নোট ডাউন করবে। দেখে নাও তোমরা পরবর্তী প্রশ্ন, আমরা চলে এসেছি 4 নম্বর দাগের প্রশ্ন, কী বলছে আমরা দেখে নেব। অভুক্ত মানুষদের নানাভাবে সাহায্য সহযোগিতা করেও শেষ পর্যন্ত মৃত্যুঞ্জয় কেন ফুটপাতে শোয় আর লঙ্গরখানায় খাবার খায় তা অন্য অভুক্তদের সঙ্গে? এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়, গল্পটা পড়লে তোমরা কিন্তু এই প্রশ্নের উত্তরটা অতি অবশ্যই নিজেরাই লিখতে পারবে। কাছে এই প্রশ্নটা লেখার দরকার নেই, তোমরা খালি একবার পড়ে নিতে পারো, রিডিং পড়ে নিতে পারো, তাহলেই হবে। কারণ এই প্রশ্নটা যারা মোটামুটি গল্পটা বারবার যারা পড়বে তারা কিন্তু এই প্রশ্নের উত্তরটা লিখে ফেলতে পারবে। একই ধরনের সমস্ত উত্তর দেখবেন, কে বাঁচায় গল্পটা খুব ছোট গল্প, একই ধরনের উত্তর তোমরা কিন্তু পাবে প্রতিটা প্রশ্নে, কাজেই তোমাদের খুব একটা কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। পরবর্তী প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় গল্পটি ছোট গল্পের বৈশিষ্ট্য কতটা সমৃদ্ধ তা আলোচনা করো, বা ছোট গল্প হিসেবে কতখানি সার্থক সেটা আলোচনা করো। এটা একটু পড়ে রাখবে তোমরা ভালো করে, পয়েন্ট করে করে উত্তর লেখা রয়েছে কিন্তু এই নোটসের, এটাই বিশেষত্ব যেখানে এখানে পয়েন্টস করে করে কিন্তু উত্তর লেখা রয়েছে, শুধুমাত্র বড় বড় করে একবারে শেষ পর্যন্ত লেখা নেই, এখানে প্যারা চেঞ্জ করে করে সুন্দর করে পয়েন্ট করে করে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় ঠিক সেইভাবে কিন্তু উত্তর লেখা রয়েছে। ভিডিওতে লেখানো নোটসটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই তোমরা কিন্তু নোট ডাউন করবে। নামকরণের সার্থকতা, কে বাঁচে গল্পের নামকরণের সার্থকতা, এটা তোমরা সহায়িকা বইতে পেয়ে যাবে, খুব সুন্দর করে লেখা থাকে সহায়িকা বইতেও, বা যাদের মনে হচ্ছে এখান থেকে লিখবে তারা কিন্তু এখান থেকে ভিডিও পজ করে লিখতে পারো। এই প্রশ্নটা কিছুক্ষণ আগে আমি দেখিয়েছি, আর একবার রিপিট করেছে যে বাড়ির অবস্থা শোচনীয় কেন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা। আরও একবার প্রশ্নটা ভুলবশত হয়তো নোটসে দিয়ে দিয়েছে, কারো বুকে নালিশ নেই কারো মনে প্রতিবাদ নাই, মন্ত্রপতি প্রসঙ্গ আলোচনা করো, ভাবনা সূত্রটি বিশ্লেষণ করো। দেখে নাও তোমরা প্রশ্নের উত্তরটা, পরবর্তী প্রশ্ন, দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো, তার এমন হয়ে যাওয়ার কারণ কি? পয়েন্ট, প্রথম পয়েন্ট মৃত্যুঞ্জয়ের পরিবর্তন, আর লাস্টের হচ্ছে মৃত্যুঞ্জয়ের পরিবর্তনের কারণ। প্রতিটা প্রশ্নে কিন্তু এরকম প্যারা করে করে
প্রশ্নে পয়েন্ট ধরে ধরেও কিন্তু উত্তর লেখানো রয়েছে, খুব সুন্দর করে নোটসটা লেখানো রয়েছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই কি লাইক করো, আর 2023-এর সমস্ত উচ্চ মাধ্যমিকের নোটস সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রাখো, যাতে ভিডিও ছাড়া মাত্র তৎক্ষণাৎ তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। পরবর্তী প্রশ্ন, নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। নিখিলের বন্ধু অভুক্ত মানুষকে কিভাবে বাঁচাতে চায়? বন্ধুর এই সমাজসেবার বিপক্ষে নিখিল কী কী যুক্তি দিয়েছিল? দেখতে পাচ্ছ তোমরা উত্তরটা? পরবর্তী প্রশ্ন, সেদিন অফিসে যাবার পথে, এখানে আপিসে লেখা রয়েছে আপিস, তোমাদের গল্প অনুযায়ী কিন্তু এটা আপিস, আমি কথার কথাতে অফিস বলছি, আপিসে যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, অনাহারে মৃত্যু, এই দেখার ফলে মৃত্যুঞ্জয়ের প্রাথমিক প্রতিক্রিয়া কী হয়েছিল বা মৃত্যুঞ্জয়ের শরীরে কী কী প্রতিক্রিয়া হয়েছিল? এইভাবে কিন্তু প্রশ্নটা 2023-এ কিন্তু আসতে পারে। আর যদি পুরো সিলেবাসে পরীক্ষা হয় তাহলে কে বাঁচায় কে বাঁচায় সিলেবাসে রয়েছে, এবং বিশেষত্ব কি কে বাঁচায় কে বাঁচায় থেকে উচ্চ মাধ্যমিকে প্রশ্ন আসবেই, কারণ দু বছর কে বাঁচায় কে বাঁচায় সিলেবাস থেকে বাইরে ছিল 2021 এবং 2022-এ। তো 2023-এ কিন্তু কে বাঁচায় থেকে একটি 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কাজে কে বাঁচায় গল্পটা কিন্তু তোমরা অতি ভালো করে রেডি করবে, যাতে কিন্তু যে একটা প্রশ্ন লিখতে হবে সেই একটা প্রশ্ন তোমরা ওখান থেকেই কমান্ড পেয়ে যাও, আর বাকি গল্প দেখার দরকারই না পড়ে। ভাত এবং ভারতবর্ষ যেদুটো গল্প রয়েছে আমাদের সিলেবাস অনুযায়ী। পরবর্তী প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওটা পার্শ্ববিক স্বার্থপরতা, কে কাকে কথা বলেছে? পার্শ্ববিক স্বার্থপরতা শব্দবদ্ধ ব্যবহারের কারণ কি? উত্তর ঘুরিয়ে আসতে পারে, সমাজ দর্শনের দিক থেকে বিচার করলে 10 জনকে খুন করাচ্ছে নিজেকে না খাইয়ে মরা বড় পাপ, বক্তাকে এই উক্তিতে বক্তার যে মনোভাব প্রকাশ পেয়েছে তা বিশ্লেষণ করো। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু নোট ডাউন করবে, আর যারা বইতে দাগাচ্ছ তারা কিন্তু বইতে অতি অবশ্যই প্রশ্নটা খুঁজে কিন্তু দাগ দিয়ে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন 2023-এর জন্য। এই অপরাধের প্রায়শ্চিত্ত কী? কোন অপরাধের কথা বলা হয়েছে? সে কীভাবে অপরাধের প্রায়শ্চিত্ত করেছিল? ঘুরিয়ে ঘুরিয়ে অনেকভাবে প্রশ্নটা লেখা রয়েছে, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই প্রশ্নের কিন্তু তোমরা কিন্তু এখানে উত্তর নেই, উত্তরটা তোমরা কিন্তু নিজের সহায়িকা থেকে দাগিয়ে নেবে। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করো, 2023-এর জন্য অতি অবশ্যই তোমরা কিন্তু লাভবান হবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রেখো। ধন্যবাদ।